তো হ্যালো বন্ধুরা, তো প্রতিদিনকার মতন আজ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। তো প্রশ্ন নম্বর আজকে 33। তো আজকে প্রশ্ন নম্বর 33 নম্বর প্রশ্ন। তো প্রশ্নটি হচ্ছে, রামচরিত গ্রন্থের রচয়িতা কে? তো এটি ইতিহাস থেকে প্রশ্ন, ক্লাস 9 ও 10-এর। খুব গুরুত্বপূর্ণ ও বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটি আসে। তো এর আগে হর্ষচরিত এবং বোধচরিত এই দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, সেগুলো দেখে নেবে, সেই দুটো গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নের উত্তর দেওয়া আছে, এ অশোক, বি সন্ধ্যাকরনন্দী, এবং সি বাণভট্ট, এবং ডি অশ্বঘোষ। তো 4টি অপশন দেওয়া আছে, 4টি অপশনের মধ্যে এই উত্তরটি আছে। তো ডিসক্রিপশন বক্সে উত্তরটি আমি দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখে নেবে, বা এই ভিডিওতেও আমি বলে দেবো উত্তরটা কী হবে। তো তার আগেই বেশ কিছু কথা বলে নিই, চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এ ধরনের নলেজেবল মাল্টিপল চয়েস প্রশ্ন এবং ইতিহাস, ভূগোল বিভিন্ন সাবজেক্ট থেকে এই প্রশ্নগুলো এক একটি করে তুলে দেব, খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি। তো তো এই ছিল আজকের 33 নম্বর মক টেস্ট। তো অবশ্যই এই ধরনের ইন্টারেস্টেড রিলেটেড প্রশ্ন ভালো যদি লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এই 33 নম্বর প্রশ্ন, রামচরিত গ্রন্থে রচয়িতা হচ্ছে উত্তর অপশন বি সন্ধ্যাকর নন্দী। তো এটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এবং আজকের মক টেস্ট নাম্বার 33। তো এই ছিল আজকের মক টেস্ট নাম্বার, এবং 34 নম্বর প্রশ্ন নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব, ততক্ষণ এই পর্যন্তই। তো চলুন শেষ করা যায়।